আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে সিদ্দিকা গোল অনলাইন ক্লাসে স্বাগত। আজ আমরা পঞ্চম শ্রেণীর তোমাদের যে গণিত সহায়িকা বই আছে ওই বইয়ের 68 স্টার 5 নং সৃজনশীলটা নিয়ে আলোচনা করব। তো আমরা আগে উদ্দীপকটা দেখি, এখানে উদ্দীপকে কি বলা আছে। একজন কৃষক 24,000 টাকার 4/4 এক অংশ নিজের জন্য রেখে অবশিষ্ট টাকা 3 সন্তানের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। তাহলে একজন কৃষকের কাছে 24,000 টাকা ছিল, ওই টাকা থেকে সে কি করছে, সে নিজে 4/4 এক অংশ নিজের জন্য রাখছে। রাখার পর যে অংশটা ছিল সেই অংশটা কি করে দিচ্ছে, সে 3 সন্তানকে ভাগ করে দিছে। এখন বলছে 3 সন্তান কত টাকা করে পাবে, বা প্রত্যেকে কত টাকা করে পাবে, প্রত্যেক সন্তান কত টাকা পাবে। তো এখানে আমরা মোট সম্পদের অংশটা আমরা জানি না, সেজন্য ধরে নিলাম দড়ি মোট সম্পদ এক অংশ নিজে রাখার পর তার কাছে রইল। তাহলে একে থেকে আমরা কি করবো, মোট সম্পদ থেকে সে যেটুকু অংশ রাখছে সে অংশটা বাদ দিব, 4/1 বাদ দিলে আমাদের থাকে কত, 4/3 অংশ। তাহলে সন্তানদেরকে দেওয়ার পর তার কাছে কত রয়েছে, 4/3 অংশ রয়ে গেছে। এই 4/3 অংশ কাকে দিছে, 3 সন্তানকে দিছে। এই জন্য দেখো প্রত্যেক সন্তান পাবে 4/3 অংশের ভাগ 3, কেন 3 পুত্রকে ভাগ করে দিছে, সেজন্য আমরা 3 দ্বারা ভাগ করব। আমরা আগে ক্লাসে বলছিলাম ভাগকে কি করা যায়, ভাগকে গুণ করা যায়। তাহলে ভাগকে গুণ করলে সংখ্যাটা পরিবর্তন হয়, হর হয়ে যায় লব আর লব হয়ে যায় হর। তো এখন 3 ছিল উপরে, সেজন্য 3 নিচে চলে আসবে আর 1 যাবে উপরে, কারণ নিচে মনে মনে 1 আছে বা 1 আমরা ধরি। তো 3 দ্বারা 3 কে কাটাকাটি করলে 1 হয়, আর নিচে কত হয়, 4/1। তাহলে প্রত্যেক সন্তান 4/1 অংশ করে পায়, কত টাকা পায়, প্রত্যেক সন্তান 4/1 এক অংশ টাকা করে, কারণ প্রত্যেক সন্তান পাবে, কারণ আমরা অংশটা বের করছি, টাকাটা বের করবো। এবার লিখবো প্রত্যেক সন্তান পাবে 24,000, তাহলে মোট টাকা ছিল তার কত, 24,000 এর 4/1 এক অংশ। তো 4/1 এক অংশ যেহেতু আমরা, এর মানে কি, এর যে কথা গুণ কিন্তু একই কথা, গুণ থাকলে যখন যেরকম আমরা কাটাকাটি করি, তো এর থাকলে আমরা কি করবো, উপরে এবং নিচে কাটাকাটি করবো। কাটাকাটি মানে কি, হর এবং লবকে একই সংখ্যা দ্বারা কি করা, ভাগ করা। তার নিচে আছে 4, 4কে 4 দ্বারা ভাগ করা যায়, 4 কে 4, এবং 4কে 4 দ্বারা ভাগ করলে কত হয়, 4কে 4, আর 4কে যদি আমরা 24,000কে 4 দ্বারা ভাগ করে 6,000 হয়, কত হয়, 6,000। তাহলে সমান 6,000 টাকা। তাহলে প্রত্যেক সন্তান কত টাকা করে পাচ্ছে, 6,000 টাকা করে পাচ্ছে। এবার আসো খর প্রশ্ন। যদি কৃষক নিজের জন্য 8,000 টাকা, যদি কৃষকের কাছে 8,000 টাকা বেশি থাকতো, নিজের কাছে 8,000 টাকা বেশি থাকতো, তাহলে প্রত্যেক সন্তান কত টাকা করে পেত, তার কাছে যে আরো 8,000 টাকা কি হতো, বেশি হতো। তাহলে এখন আছে 4,000 টাকা তার কাছে, এখন তার কাছে আছে 24,000 টাকা, তাই না। এই যে 4,000 টাকা আছে তার কাছে, তার কাছে ছিল 24,000 টাকা, এই যে প্রশ্ন বলছে 24,000 টাকা। যদি আরো 8,000 টাকা বেশি হতো, যদি আরো কি হতো, 8,000 টাকা যদি কৃষকের কাছে আরো 8,000 টাকা বেশি থাকতো, তাহলে প্রত্যেক সন্তান কত টাকা করে পাবে। তাহলে এখন ছিল 24,000 টাকা গেছিল, 8,000 টাকা বেশি হলে মোট হবে, আগে ছিল 24, এখন নিয়ে আসলাম 8, তাহলে 4,000 টাকা, 32,000 টাকা। আর প্রত্যেক সন্তান পাবে যে 32,000 এর, এটা কিন্তু 32,000, হ্যাঁ তোমরা দেখো 32,000 এর, তাহলে প্রত্যেক সন্তানের অংশটা কত ছিল, 4/1 অংশ। তাহলে 4/1 অংশ আমরা ভাগ করবো, যদি আমরা 4 দ্বারা ভাগ করি, 4/4, 4×8=32, তাহলে কত হচ্ছে, 8,000 টাকা। তাহলে প্রত্যেক সন্তান যদি তার কাছে 8,000 টাকা বেশি থাকতো, তাহলে সে কত করে পাইতো, 8,000 টাকা করে পেয়েছে। আর এখানে পাশে 5,000 টাকা করে, এখানে পাশে 6,000 টাকা করে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো, আর না বুঝলে আমাদেরকে ফোনে যোগাযোগ করবে, আর পরীক্ষার প্রস্তুতি নেবে, বাসায় থাকবে, অকারণে বাসা থেকে বের হবে না। আসসালামু আলাইকুম আহমতুল্লাহ।